বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস আক্রমণের এক ভরসার নাম মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের এক অনন্য প্রতিভার নাম মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলকে একটি কথা সর্বত্র প্রচলিত আছে সব সময় তা হল বাংলাদেশ দলের পেস অ্যাটাক বিশ্বমানের নয় বাংলাদেশ দলের পেস আক্রমণে তেমন ধার নেই বাংলাদেশ দলে এমন কোনো পেসার নেই যারা একটি ম্যাচের প্রেক্ষাপট একাই বদলে দিতে পারে এমন পেসারের অভাব অনেক দিন ধরে অনুভব করছিল বাংলাদেশ দল ঠিক এমন সময় ধূমকেতুর মতো ক্রিকেটে আবির্ভাব হল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের যাকে কিনা কেউই চিনতই না কিন্তু জাতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে চিনিয়েছেন নিজের জাত চিনিয়েছেন দু হাজার পনেরো সালের আঠারোই জুন ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়ে যায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ভারত সেই ম্যাচ খেলার আগেও জানত না যে আজ তাদের জন্য কি অপেক্ষা করছে সেই ম্যাচে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ একায় গুড়িয়ে দেন মুস্তাফিজ ক্রিকেট ইতিহাসের দশম বোলার হিসেবে ওয়ানডেতে অভিষেকের ম্যাচে পাঁচ উইকেট নেবার কৃতিত্ব অর্জন করেন মুস্তাফিজুর রহমান ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন রীতিমতো একাই নামিয়েছেন মুস্তাফিজ এছাড়াও ওয়ান ডে অভিষেক ম্যান অব দ্য ম্যাচ হবার কৃতিত্ব অর্জন করেন মুস্তাফিজুর রহমান ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের প্রথম শিকার রোহিত শর্মা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান আর সেরা দলের বিপক্ষে এম এস বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান আর সেরা দলের বিপক্ষে এমন ইতিহাস গড়া অভিষেকের পর মুস্তাফিজকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ দলে অটো চয়েস তিনি শুধু বাংলাদেশই নয় দুর্দান্ত পারফর্ম করে মুস্তাফিজ জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা সেরা ওয়ানডে দলেও আইসিসির সেরাও উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন তিনি মুস্তাফিজ এখন অবশ্য উদীয়মান নেই ধীরে ধীরে বেড়েছে ক্যারিয়ারের বয়স ছয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এসে একবার চোখ বোলানো যাক মুস্তাফিজের ওয়ানডে পারফর্মের দিকে আগে সে মুস্তাফিজ আছেন নাকি হারিয়ে গেছেন পরিসংখ্যান ঘাটতে গেলে অনেকটা অবাক হবেন আপনিও চমকে উঠতে পারেন মুস্তাফিজের ওয়ান ডে ক্যারিয়ার দেখে কেননা সেই অভিষেকের পর থেকে ওয়ান ডেতে মুস্তাফিজকে একটি দিক থেকে ছাড়িয়ে যেতে পারেনি এখনও কেউই মুস্তাফিজের সময় ওয়ান ডে ক্রিকেট অভিষেক হয়েছে এখনও ক্রিকেট খেলেছেন এমন বোলারদের মধ্যে বোলিং স্ট্রাইক রেট মুস্তাফিজের নামটা সবরে ওপরে চৌষট্টি ওয়ান ডেতে মুস্তাফিজের উইকেট সংখ্যা একশো আঠারোটি যেখানে তিন বল করেছেন তিনি প্রতি ছাব্বিশ দশমিক ছয় এক বলে উইকেট নিয়েছেন ফিজ এই রেকর্ডে মুস্তাফিজের পর দ্বিতীয়তে আছেন আফগান লেগি রশিদ খান ছাব্বিশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে উইকেট নিয়েছেন রশিদ এবার ওয়ান ডে ইতিহাসে কমপক্ষে পঞ্চাশ ম্যাচ খেলেছেন এমন বোলারদের স্ট্রাইক রেট যদি দেখা যায় সেখানেও সবার উপরে আছেন মুস্তাফিজুর রহমান তারপরে আছেন রশিদ খান তারপরে আছেন মিচেল স্টার্ক মাহমুদ শামীর মতো পেসাররা তবে ওয়ান ডেতে কমপক্ষে পঞ্চাশ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে স্ট্রাইক রেটে মুস্তাফিজের অবস্থান চতুর্থ এই রেকর্ডে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন